মেয়েরা কি হিল জুতা পরতে পারবে নাকি এতে গুণ হবে, এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দেখে নেবেন। সাধারণত এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এটি প্রমাণিত। দ্বিতীয়ত এতে আপনার দুর্ঘটনায় পতিত হওয়ার মানে পামস্কে পড়ার আশঙ্কা থাকে, সেটার রেশিও অনেক বেশি সেটা আমরা জানি। তৃতীয়ত অনেক সময় এটি করা হয়ে থাকে একটা অত্যন্ত বাজে উদ্দেশ্য থেকে, শরীরের কোনো অঙ্গকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যের জায়গা থেকে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, বাসা বাড়িতে বা একান্ত শুধু স্বামী আছেন, তার সামনে পড়লেন, তাও যদি সেফটির যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করা যায় এবং কোনো প্রকার ভয় না থাকে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে, কিন্তু মানুষের সামনে নয়। তাছাড়া এগুলোতে আওয়াজও হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা মিন জিনাতিহিন্না। মেয়েরা হাঁটা চলার ক্ষেত্রে যেন এমনভাবে চলাফেরা না করে যে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়, এজন্য আওয়াজ হয় বা শরীর কোনো অঙ্গ ফুটে উঠে, এইভাবে কোনো জুতা পরিধান করা যায় না। হাই হিলের মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা যায়। এমনি সাধারণ হিল থাকলে এবং এই সমস্যাগুলো যেগুলো বললাম এগুলো যদি না থাকে তাহলে সেগুলোতে কোনো অসুবিধা নেই।